আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আসলে আমি অনেকদিন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আপনারা দেখেছেন তো। আমার এক বন্ধু এবং আমার এক বড় ভাইয়ের পরামর্শেই আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো, যেহেতু আমি গার্মেন্টসে আছি, সেহেতু আমি গার্মেন্টস রিলেটেড একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মূল বিষয়টা হলো যে আসলে গার্মেন্টস, হার্ড অফ গার্মেন্টস, আপনারা অনেকেই জানেন গার্মেন্টসে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। যেমন গার্মেন্টস এর সুইং আছে, কাটিং আছে, ফিনিশিং আছে। এছাড়াও আসলে গার্মেন্টস, একটা গার্মেন্টস পরিচালনার জন্য অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। তো এই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে আসলে কোন ডিপার্টমেন্টটা গার্মেন্টস এর হার্ট বলা হয়, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আসলে এই মুহূর্তে আমি আর বেশি বকবক করব না, আমি চাচ্ছি না আমার এই কুৎসিত চেহারাটা বারবার দেখানোর জন্য। তো আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন আপনাদের যেটা দেখছেন, হার্ট অফ গার্মেন্টস, অর্থাৎ আমাদের হার্ট, একটা মানব দেহে যেভাবে একটা হার্ট থাকে, ঠিক আমরা যদি গার্মেন্টসটাকে একটা মানব দেহের সাথে তুলনা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানেও যেমন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, ঠিক গার্মেন্টসেও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি আমি একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করি, তাহলেই বুঝতে পারবো যে এটা একটা মানব দেহের মতোই। সেক্ষেত্রে হার্ট বা হৃদয় বলতে আসলে আমরা কোন ডিপার্টমেন্টটাকে বুঝি, সেটাই আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে সবার প্রশ্ন তাহলে কি, হু ইজ দ্য হার্ট অফ গার্মেন্টস ফ্যাক্টরি? তো এখন সামনে চলে আসবে হার্ট, ইয়েস, ক্যাট, খুব ছোট্ট একটি নাম না, ক্যাট, CAD, কম্পিউটার এইডেড ডিজাইন। যদিও কোনো একটা সময় কম্পিউটার এইডেড ডিজাইনটা খুব বেশি একটা প্রয়োজনীয় ছিল না, কিন্তু বর্তমান এই সভ্যতার সাথে তাল মিলিয়ে, এই প্রতিযোগিতার মার্কেটের সাথে তাল মিলিয়ে যদি কোনো একটা ফ্যাক্টরিকে টিকে থাকতে হয়, তাহলে আমি এক নিঃশ্বাসে বলতে পারি বা অনায়াসে বলতে পারি, ক্যাট ছাড়া আসলেই বর্তমান প্রতিযোগিতামূলক এই মার্কেটে কোনো গার্মেন্টস টিকে থাকা একদমই সম্ভব নয়। সেক্ষেত্রে ক্যাট হলো একটা হার্ড অফ ফ্যাক্টরি। এখন আমি কিভাবে এটা হার্ড অফ ফ্যাক্টরি বা ক্যাট কিভাবে হার্ড হলো, কিভাবে অন্যান্য একটা ফ্যাক্টরিকে টিকিয়ে রাখতে সহযোগিতা করে, সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি। তো মনে করুন এটা আমার একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি আমি প্রথমে ওনারকে নিয়ে আসি, চলে আসলো আমার ওনার। এখন ওনার বলতে যে যিনি সরাসরি মালিক, এখন মালিক হতে পারেন, মালিকের মধ্যে চেয়ারম্যান থাকতে পারেন, মালিক নিজেই একজন চেয়ারম্যান হিসাবে থাকতে পারেন, আবার মালিকের ভাই বন্ধু বা একজন অন্য একজন পার্টনার থাকতে পারেন, তিনি হতে পারেন ম্যানেজিং ডিরেক্টর, আবার অন্য যদি আরও পার্টনার থাকে তিনি হতে পারেন ডিরেক্টর, এভাবে এক্সিকিউটিভ ডিরেক্টর বা সিনিয়র ডিরেক্টর, যতজন পার্টনার থাকে তারা এক একজন ডিরেক্টরশিপ নিয়ে থাকতে পারে। অথবা বড় কোম্পানির ক্ষেত্রে যদি একজন বা দুজন চেয়ারম্যান থাকে, সেক্ষেত্রে হয়তো ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর এদেরকে বেতনভুক্ত রাখতে পারে, সেটা সম্পূর্ণ ওনারের নির্দেশনা বা ওনারের চিন্তা ভাবনা। এখন ওনারের কাজটাই হলো কাস্টমারদের থেকে তারা কাজ নিবে এবং তদানুযায়ী তাদেরকে কাজ দিবে। ওনার সবসময়ের জন্য ব্যস্ত থাকে বা বড় ধরনের ফ্যাক্টরিগুলোতে ওনার সবসময় ব্যস্ত থাকে, সেক্ষেত্রে ওনাররা কী করে, ওনাররা কাস্টমারদের সাথে যোগাযোগ রাখে, হাই হ্যালো সম্পর্ক রাখে, বাট কাজগুলো তারা করানোর জন্য তাদের ফ্যাক্টরিতে তাদের প্রতিনিধি হিসেবে রাখেন মার্চেন্ডাইজার্স। এখানে বড় বড় ফ্যাক্টরির ক্ষেত্রে একাধিক মার্চেন্ডাইজার্স রাখতে পারে। এখন ফর এক্সাম্পল, একজন চেয়ারম্যান উনি করলেন কি, একটা অর্ডার পাইলেন, অথবা একজন কাস্টমারের সাথে কথা বললেন, কাস্টমার বললো যে হ্যাঁ আমাকে কিছু কাজের অর্ডার উনি দিলেন, যে এই ধরনের কাজ আপনি করতে পারবেন, কত টাকা আপনাকে দিতে হবে বা কি না কি, এই সব বিষয়ে তিনি যখন চেয়ারম্যানের সাথে কথা বলেন, চেয়ারম্যান কী করেন, উনি অনেক ব্যস্ত থাকেন বাড়ি থাকেন, উনি ওনার ওই মেলটাকে বা উনি ওনার ওই ইনফরমেশনটাকে সরাসরি পাঠিয়ে দেন মার্চেন্ডাইজার্সের কাছে। মার্চেন্ডাইজার এখন কী করবেন, ওটার উপর একটা প্রাইস দিতে হবে, কত টাকা হলে এই কাজটা তারা নিতে পারে এবং তাদের লস হবে না। তো এখানে যেহেতু চারটেখানে কথা নয়, মন চাইলেই বলতে পারছেন না যে 5 টাকা করে দিয়েন বা 50 টাকা করে দিয়েন, এখানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার, কোটি কোটি ডলারের ব্যাপার। সেক্ষেত্রে অবশ্যই অনেক হিসেব নিকাশ করে, এবং যদি মিস্টার এক্স বলল 70 টাকা করে একটা কাজ করবেন, মিস্টার ওয়াই এসে বললো আমি 65 টাকা দিয়ে কাজ করব, অবশ্যই আপনি বিচক্ষণতার সাথে চিন্তা করে দেখুন, কাস্টমার কখনোই মিস্টার এক্সকে কাজটা দিবে না, অবশ্যই যেখানে কম দাম পাবে, ভালো মাল পাবে সেখানে চলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই প্রাইস নির্ধারণ করতে হবে একদম যুক্তিযুক্তভাবে, যাতে করে খুব বেশি না হয়ে যায়, আবার যাতে করে খুব কম না হয়ে যায়। তো সেক্ষেত্রে মার্চেন্ডাইজার কার কাছে চলে যাবে, মার্চেন্ডাইজার চলে যাবে সরাসরি ক্যাডের কাছে। এখন ক্যাড কী করবে, এই যে কম্পিউটার এডেড ডিজাইন, তারা কী করবে, ওই যে কাস্টমারের যে চাহিদা, চাহিদা অনুযায়ী তারা যে ছবি বা তারা যে একটা পরামর্শ দিল, ওই পরামর্শ অনুযায়ী
কাস্টমার ক্যাট থেকে একটা তৈরি করবে প্যাটার্ন এবং কনজাম্পশন। প্যাটার্নটা হলো কতটুকু লেন্থ উইথের ফেব্রিক প্রয়োজন ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা সুন্দর একটা প্যাটার্ন তৈরি করবে, যাতে করে বেশি না হয় বা কম না হয়। এরপরে ওটাকে মার্কার আকারে কনজাম্পশন করবে। কনজাম্পশন করে একদম অ্যাকচুয়াল যতটুকু ফেব্রিক প্রয়োজন, অর্থাৎ আমি 1 লক্ষ পিস বা 5 লক্ষ পিস বা 50 লক্ষ পিস যতগুলোই হোক না কেন, এগুলো করতে আমার যতটুকু ফ্যাব্রিকের প্রয়োজন হবে ঠিক ততটুকু ফ্যাব্রিকের যে দাম ফ্যাব্রিক প্রয়োজন সেটা ক্যাট নির্ধারণ করে দিবে। এই যে ক্যাট, এই ক্যাটটাকে সাধারণত বলা হয় R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ক্যাট অনেকগুলো রয়েছে, আমি আপনার সাথে বিস্তারিত বলছি কোন ক্যাটটাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলা হচ্ছে। এটাকে বলা হয় সাধারণত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাট। তো এখানে দেখবেন একজন ডিজাইনারও থাকে। অনেক সময় যদি কাস্টমারদের থেকে কোনো ডিজাইন না পাওয়া যায়, সেক্ষেত্রে কি হয়, নিজেদের ফ্যাক্টরির মাধ্যমে যদি কোনো ডিজাইনার থাকে, তারা ডিজাইন তৈরি করে এবং সেই ডিজাইনটাও ক্যাডের মাধ্যমে কনজাম্পশন করে ওভাবেই নির্ধারণ করা হয় যে কতটুকু কি ফেব্রিক প্রয়োজন, এবং তদানুযায়ী স্যাম্পলগুলোকে আবার কাস্টমারদের সামনে শো করা হয়। কাস্টমাররা যদি ওখান থেকে পছন্দ করে তাও হতে পারে। আর অনেক বড় বড় ফ্যাক্টরিতেও এখন বর্তমানে ডিজাইনার নেই, ডিজাইনার সাধারণত বায়ারদের কাছেই থাকে বা বাইং হাউসগুলোতেই থাকে। তো এনিওয়ে, এরপরে কি হলো, যখন কনজাম্পশনটা মোটামুটি বোঝা গেল, তখন একটা তারা প্রাইস দিয়ে দিল কাস্টমারের কাছে। কাস্টমার যদি প্রাইসে স্যাটিসফাই থাকে, তখন তারা একটা ইনিশিয়াল স্যাম্পল দেখতে চায় যে হ্যাঁ এবার আপনার প্রাইসটা পাইলাম, আপনি আসলে কাজ করার কতটুকু ক্যাপাবল, এবার স্যাম্পল দিন। তখনই ক্যাড যে প্যাটার্নটা তৈরি করেছিল সেই প্যাটার্নটাই সরাসরি চলে যায় স্যাম্পলের কাছে, এবং তখন তারা একটা সুন্দর স্যাম্পল তৈরি করে। তো স্যাম্পল তৈরি করার পরেই যখন স্যাম্পলটা দেখে কাস্টমার খুশি হয়, তখন কাস্টমার এগ্রি টু অর্ডার। তা কাস্টমার অর্ডার দিতে যদি এগ্রি হয়, হ্যাঁ কাস্টমার অর্ডার দিতে এগ্রি হলেও সরাসরি প্রথম যেভাবে বলেছিল ঠিক ওভাবে থাকে না। অবশ্যই তিনি বলেন হ্যাঁ এটা তো অনেক সুন্দর হয়েছে, স্যাম্পল দেখার পরে কিন্তু তার আইডিয়াটা আরও লার্জ হয়, তখন তিনি আরও বলতে পারেন এটা অনেক সুন্দর হয়েছে, যদি এখানটা এভাবে না করে যদি এভাবে করেন আরও সুন্দর হবে, অথবা কিছু অংশ এভাবে করেন কিছু এভাবে করেন, বা বিভিন্নভাবে মন্তব্য আসতে পারে। তার সেই মন্তব্যগুলো নিয়ে আবার চলে যায় ক্যাডের কাছে। ক্যাডের কাছে যাওয়ার পর আবার কী করে, তার সেই মন্তব্য অনুযায়ী তিনি যে মন্তব্য করেছেন বা যে পরামর্শ বা যে কমেন্টস করেছেন, সেই কমেন্টসের অনুযায়ী আবার প্যাটার্ন তৈরি করা হয়, আবার কনজাম্পশন করা হয়। অর্থাৎ প্রথম যে কনজাম্পশনটা করা হয়েছিল, পরবর্তীবার আবার প্যাটার্ন বা কনজাম্পশন করে দেখা হয় দুটোর সাথে কম্পেয়ার করে, আগে থেকে কমলো না বাড়লো। যদি বাড়ে সেটাও কাস্টমারকে অবহিত করতে হয় যে আপনার এই কমেন্টসের অনুযায়ী আমাদেরকে প্রাইস আরেকটু বেশি দিতে হবে, আর অথবা কমলে অনেক সময় প্রয়োজন মতো একটু কম রাখে, অনেকে আছে যেমন ছিল তেমনই রাখে। তো এই যে ক্যাট, এটাকে বলা হয় স্যাম্পল ক্যাট, অর্থাৎ স্যাম্পল ডিপার্টমেন্টেই সাধারণত এই ক্যাটটা থাকে এবং তারা এই কাজটা করে। আবার বড় বড় ফ্যাক্টরিগুলোতেই দেখবেন R&D এবং স্যাম্পল ক্যাট সাধারণত একসাথেই থাকে, এখানে ডিফারেন্স করা হয় না। এখন স্যাম্পল যখন দেওয়া হলো, স্যাম্পল যখন তারা কনফার্ম করলো, অনেকগুলো এমনও হতে পারে প্রথমবার যে স্যাম্পলটা পাঠিয়েছিল তারা ফিটিং করে বলো যে না এখানে আরেকটু কম এখানে আরেকটু বেশি এভাবে করতে হবে, আবার যদি কমেন্স করে এভাবে কমেন্স করেও তারা আরেকটা নতুন নিতে পারে। স্যাম্পল কনফার্ম করার পরে যখন স্যাম্পলটা কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ এখন স্যাম্পল কনফার্ম, এখন কোনো সমস্যা নেই, এখন আপনি আমাকে কাজ দিতে পারেন, এবারে স্যাম্পল কনফার্ম মানে হলো অর্ডার কনফার্ম করলো যে হ্যাঁ আমি এত পিস মাল এবার আমি নিব, যখন অর্ডার কনফার্ম করলো তখন কিন্তু আবার চলে যাচ্ছে ক্যাডের কাছে। ক্যাড তখন যেটা করবে, তখন আবার ক্যাডের মূল কাজটাই কিন্তু ওইটাই, আবার প্যাটার্ন করবে, কনজাম্পশন করবে। কেন করবে, এবার তারা প্রোডাকশনের জন্য বিভিন্ন সাইজ ওয়াইজ, অর্থাৎ আপনার এক্স মিস্টার এক্স এর গায়ে যে ড্রেসটা লাগবে মিস্টার ওয়াই ওই ড্রেসটা পরতে পারবে না, সো দ্যাট মিস্টার এক্স এবং মিস্টার ওয়াইকে ডিফারেন্ট ডিফারেন্ট করে দিতে হবে। আবার তারা অর্ডার কনফার্ম করার পরে আবার সেইটাকে করলো, কনজাম্পশন করলো, এবং কতটুকু ফেব্রিক প্রয়োজন এইবার ফাইনালি কতটুকু ফেব্রিক প্রয়োজন তারা ফেব্রিক বুকিং দেওয়ার জন্য একটা এখানে ফাইনাল একটা ডিসিশন দিবে। এই ডিসিশনটা মার্চেন্ডাইজারকে দিবে, মার্চেন্ডাইজার তদানুযায়ী ফেব্রিক বুকিং করবে যে হ্যাঁ আমার এতগুলো এত লক্ষ পিস মাল বানানোর জন্য আমাকে কতটুকু ফেব্রিকের প্রয়োজন, তারা ওই ফেব্রিক বানানোর জন্য যে ফেব্রিক মিলগুলো রয়েছে সেখানে বলবে। তো তারা তখন ফেব্রিক বানাতে শুরু করবে, এরপরে চলে যাবে ওখান থেকে সরাসরি তারা চলে যাচ্ছে, যখন ফেব্রিকগুলো চলে আসলো, ফেব্রিকগুলো চলে গেল কাটিংয়ে, তো কাটিং থেকে তারা কী করবে, ওই যে কাটিংয়ে এবার চলে গেল এবং সমস্ত টেক প্যাক বলতে হলো টেকনিক্যাল পেজ যেটা রয়েছে, অর্থাৎ আমরা যখন অর্ডার কনফার্ম করলাম, অর্ডার কনফার্ম করার পরে
যে ডিসিশনগুলো ছিল বা সবগুলোই, অর্থাৎ কিভাবে মালটা সেলাই করতে হবে, কি করতে হবে না করতে হবে, সমস্ত ডিসিশনগুলো নিয়েই কাটিংয়ে একটা ফাইল চলে যাচ্ছে। তো কাটিং আবার চলে যাচ্ছে ক্যাডের কাছে। কাটিং যখন ক্যাডের কাছে চলে যাচ্ছে, তো ওখানে কিন্তু আবার তৈরি করতে হচ্ছে তাদেরকে প্যাটার্ন। এবং এখন দেখেন মার্কার উইথ রেশিও, অর্থাৎ মার্কার উইথ রেশিও বলতে এখানে আপনি খেয়াল করবেন মিস্টার এক্সের জন্য যতগুলো গার্মেন্টস প্রয়োজন, ফর এক্সাম্পল আমার 10,000 পিস প্রোডাকশন দরকার বা 10,000 পিস গার্মেন্টস দরকার, তো মিস্টার এক্স পরবে এমন আছে আমার 200 পিস, মিস্টার ওয়াইয়ের জন্য 500 পিস, মিস্টার জেডের জন্য আবার 300 পিস। এই যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট থাকছে, এটাকে একটা রেশিও অনুযায়ী আমাকে এখন মার্কার করতে হবে বা কনজাম্পশন করতে হবে। আবার নতুন করে এই মার্কারটা কেন করব আমি, যাতে একসাথে লেআউট করে বা হ্যাঁ একসাথে যেন আমি ফেব্রিকগুলো লে করে আমি কাটতে পারি, তো এর জন্য আমাকে একটা মার্কার তৈরি করতে হবে। এই যে ক্যাট আছে এই ক্যাটটাকে বলা হয় প্রোডাকশন ক্যাট। দেখুন মার্কার যে তৈরি করলো সেই মার্কারটা চলে যাবে কাটিং ইনচার্জ ম্যানেজার অথবা সুপারভাইজাররা নিয়ে, ওই যে ক্যাট থেকে যে মার্কারটা পেয়েছে ঠিক তদানুযায়ী তারা কাজ করে যাবে। ব্যাস কেটে ফেললো, কাটা শেষ, তাদের ওখানে কিছু প্রসেসিং থাকে, প্রসেসিং শেষ করে তারা কাটিং পার্টসগুলো পাঠিয়ে দেবে সরাসরি সুইংয়ে। এবার সুইং হলো সবচেয়ে কঠিন একটা জায়গা, যেখানে তাকে এই সব পার্টসগুলোকে এক করে একটা গার্মেন্টসের রূপ দান করতে হবে। ঠিক সেখানেও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, অনেকগুলো প্রসেস রয়েছে, সমস্ত প্রসেস পেরিয়ে তাদেরকে আবার সুইং করতে হচ্ছে। সুইং শেষ, মালটা চলে গেল ফিনিশিংয়ে। ফিনিশিংয়ে গিয়ে তাদেরকে যে কীভাবে প্যাকিং করতে হবে, কাস্টমাররা কীভাবে চেয়েছিল, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ওভাবে জিনিসগুলোকে ঠিক আছে কিনা এটা দেখতে হচ্ছে। এছাড়াও প্রতিটা ডিপার্টমেন্টে, শুধুমাত্র ক্যাট ছাড়া, আপনি দেখবেন প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু কোয়ালিটি থাকবে, অর্থাৎ গুণগত মান ঠিক থাকছে কি না সেটা কিন্তু পরীক্ষার জন্য একজন কোয়ালিটি ডিপার্টমেন্টই আলাদা থাকছে। কাস্টমার যেভাবে চাচ্ছে আমরা ঠিক সেভাবে দিতে পারছি কি পারছি না সেটা পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকছে। তো এনিওয়ে এছাড়াও এই যে ডিপার্টমেন্টগুলো বললাম, দেখুন কাটিংয়ে মালটা কখন আসছে, কাটিংয়ে আমার কাছে একটা প্রোডাকশন আসতে আসতে অনেকগুলো অনেকগুলো প্রসেস পার হয়ে কাটিংয়ে আসছে, অর্থাৎ ক্যাট যখন একটা কাজ দেখতে পাচ্ছে সুইং তখন ওই কাজটা আদৌ আছে কি আছে না জানেও না। যদি 500 কাজ ক্যাট করে থাকে তার 10টা কাজ সুইং করে, অর্থাৎ যেটা কনফার্ম অর্ডার ঠিক সেটাই সুইং করবো, আদারওয়াইজ বাকিগুলো কিন্তু সুইং জানছেই না যে ক্যাট থেকে কতগুলো অর্ডার আসছে এবং কতগুলো অর্ডার চলে গেছে। তো এনিওয়ে এভাবে যখন আমি আমার ফিনিশিং শেষ, ফিনিশিং শেষ করে তো আমি আমার গুডসগুলো রেখে দিব না, ফিনিশিং শেষ করার পরেই চলে গেল শিপমেন্ট। ফ্যাক্টরি থেকে শিপমেন্ট করে দিলাম, এবার আমি আমার কান্ট্রি থেকে শিপমেন্ট করে দিলাম। শিপমেন্ট শেষ, তো চলে আসলো কি কাস্টমার ফিডব্যাক। সো প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে অনেকটা আপনাদের সাথে বকবক করলাম, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আসলে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু চেষ্টা করার করেছি, বাকিটা আপনারা অবশ্যই ভালো বুঝবেন এটা আমি বিশ্বাস করছি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।